নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো মির্জার অ্যানাউন্সমেন্ট টিজার বলি বা মোশন পোস্টার বলি, যাই বলি, দিনের শেষে এসছে। অ্যাপ্রক্স 3 মিনিট 59 সেকেন্ড বা বলা ভালো 4 মিনিটের একটা অ্যানাউন্সমেন্ট টিজার এবং মোশন পোস্টার মিলিয়ে একটা ভিডিও আনা হয়েছে। তো আমি প্রথমে ভিডিওর প্রথমে ক্লিয়ার করে দিই যে আই এম নট আ হেটার অফ অঙ্কুশ দা। সেই কেল্লাফতের সময় থেকে যখন হয়তো সে হয়তো তাকে চিনতাম না, মানে সে হয়তো তার নামটাও জানতাম না, টিভিতে যাচ্ছে তার ছবিটা দেখে ভালো লেগেছিলো, সেই গান টানগুলো এবং ওভারঅল তার পরবর্তীকালে তার ছবিগুলো খুব একটা যে মিস করেছি তা নয়, এবং তার রিসেন্ট কাজগুলো আমি প্রচণ্ড তাড়িতাড়ি উপভোগ করেছি এবং ম্যাজিক রিসেন্ট টাইমসে করা তার অন্যতম আমার পছন্দের কাজ লাগে। প্রচুর ইউটিউবার্সরা বলি বা প্রচুর জায়গা থেকে সেটা নিয়ে নেগেটিভ কমেন্ট এলো অ্যান অল, আমি কিন্তু ম্যাজিকটা খুব এনজয় করেছিলাম এবং স্পেশালি তার পারফরমেন্স, তার ওই সাইকি মোডটাতে যাওয়া। এবং রিসেন্ট টাইমসে যদি বলি, এই বছরের শুরুর দিকে আই থিঙ্ক কাজে ছিল শিকারপুর Z5-এ কৌশিক গাঙ্গুলির সঙ্গে তিনি একদম পাল্লা দিয়ে, তার মতো একজন স্টলওয়ার্ড একজন অভিনেতার সঙ্গে তিনি যেভাবে পাল্লা দিয়ে পারফরমেন্স দিয়েছিলেন অ্যাজ কেষ্ট, মজা লেগেছিলো। এবং রিসেন্টলি কুরবানের টিজারটা আমার ভালো লাগেনি, আমি সেটা বলেওছি। বাট অঙ্কুশ দা, সত্যি একটা কথা আমি প্রথমে তোমাকে বলতে চাই, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, সেটা হচ্ছে আই থিঙ্ক তোমার কাছে দুটো ম্যাটেরিয়াল ছিল এই প্রজেক্টে বা এই ভিডিওটাতে। একটা মোশন পোস্টার হিসেবে এই দুর্গা পুজোর সময় আনতে পারতে, আর এটা যেহেতু এই প্রজেক্টটা 2024-এর ধরে নিলাম, আমি এন্ডে আসবে ধরে নিলাম, জাস্ট লেটেস্ট অ্যাজুম যে ভিডিওটা একদম এর ছবিটা আসবে একদম এন্ডে, তাহলে তোমার এই টিজারটা কেনা উচিত ছিল ক্রিসমাসের সময় মেবি। এবং এখন অ্যানাউন্সমেন্টটা করে দিলে যে হ্যাঁ এবার মির্জাটা আসছে আলটিমেটলি, আই হোপ ফিঙ্গার্স ক্রস যেন এবার প্রজেক্টটা আসে, কারণ আগের বার তো একজন অ্যানোনিমাস কারোর একজন ফেসলস হয়েছিল, এবারে কিন্তু যদি প্রজেক্টটা না আসে তোমার নিজের ফেসলস, এটা কিন্তু খুব বড় চাপ হয়ে যাবে বস, এটা খুব বড় চাপ হয়ে যাবে যারা তাদের জন্য অ্যাটলিস্ট, স্পেশালি যারা তা তোমার সেই কেল্লাফতের দিন থেকে যারা তোমার কাজ দেখে এসছে। এটা কিন্তু একদম ফ্যান অ্যাপিজিং করার জন্য একদম বলছি না, বাট কুরবানের টিজারটা আমার তসো জালি লেগেছে। হয়তো বন্ধুবান্ধবদের মহলে হয়তো জালি শব্দের ব্যবহার করো না, অন্য কোনো শব্দবন্ধের ব্যবহার করবো, দু অক্ষর চার অক্ষর যা ইচ্ছা হতে পারে, বাট সেক্ষেত্রে কিন্তু যদি মির্জা বলি প্রথম যেটা এসেছিলো, যেটা সো কল সেই প্রডিউসারের তরফ থেকে এসেছিলো, সেটার অ্যানাউন্সমেন্টটাও কিন্তু বেশ ভালো ডার্ক একটা অ্যাপ্রোচ হয়েছিলো এবং ওভারঅল কিন্তু বেশ ভালো লেগেছিলো। তারপরে তারা একটা ক্যারেক্টার অ্যানাউন্সমেন্ট মতো করা, আই থিঙ্ক সেটা একটা লম্বা 3 মিনিট লং একটা কিছু হয়েছিলো। তারপর আলটিমেটলি তার বেরিয়ে যাওয়ার পরে এই প্রজেক্ট এখানে অনিক দা এবং অবশ্যই ঈশান মিত্র মিলে মিউজিক করছেন, এটা লিখেছেন অর্ণব দা, অর্ণব ভৌমিক, তার একটা ইন্টারভিউ আমার চ্যানেল অ্যাভেলেবল রয়েছে। সবই মিলে যদি বলি এটাকে দুটো পার্টে আনা যেতে পারতো অবশ্যই। এবং যদি বলি ইটটা কেমন হয়েছে স্পেশালি, এটাতে সবথেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল যেটা তারা অ্যাচিভ করেছে, লুক অ্যান্ড ফিল। এবং কিছু কিছু জায়গাতে ওই যখন থেকে টিজারটা শুরু হয়, স্পেশালি যখন থেকে টিজারটা আলটিমেটলি শুরু হয় 1 মিনিট 50 সেকেন্ডের পর থেকে বা 1 মিনিট 55 সেকেন্ড থেকে মেবি, সেই জায়গাতে ওই স্লোমোতে যে বিষয়টা করেছে, স্পিড ড্যাম্প করেছে করে, এবং সেখানে একটা জায়গাতে আছে পাটা গিয়ে পড়ে মানুষটার বডিতে, মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে, ওই জায়গাগুলোতে যে ডিটেল সাউন্ডের সঙ্গে একটু ইয়ারফোনে শুনুন, ওই সাউন্ডের সঙ্গে যে ডিটেলটা হয়েছে এবং যেই বিজিএমটা ওখানে ডিজার্ভ করতো, এবং সঙ্গে কালারটা যেরকম ইউজ করেছে, কালার যে প্যালেটটা ইউজ করেছে, সবাই মিলে যদি বলি লুক অ্যান্ড ফিলের দিক থেকে পেসা বসুল। বাট এটা কিন্তু সবাই একটা টিজার কিন্তু গোটা সিনেমা নয়, ইটস টু আর্লি টু সে। এবং যদিও মর্নিং শোজ দ্য ডের ওপরে, যদিও আমরা তো বারেবারে বিশ্বাস করি, বারেবারে ঠকি মানুষ হিসেবে, তো তারপরেও বিশ্বাস রাখতে ইচ্ছা হয়, বিশ্বাস করতে ইচ্ছা হয়, তো বিশ্বাস রাখছি যে এইরকম যে টিজারটা যেই লেভেলের দিয়েছো বা দিয়েছেন এই অঙ্কুশ হাজরার এই মোশন পিকচার্সের এই টোটা টিমটা, সেরকমই যেন আলটিমেট আউটপুট হয়, সেরকম যেন আলটিমেট লুক অ্যান্ড ফিল হয়, ওই আগুনের যে ডিটেল ছলকানিগুলো এবং তাদের যে চিকার যে সাউন্ডটা, ওই সব কিছুতে যে ডিটেলিংটা হয়েছে, এটা যেন আলটিমেট প্রজেক্ট বা আলটিমেট আউটপুটে আসে এবং সর্বোপরি ছবিটা যেন আসে। এবার কিন্তু ছবিটা না আনলে বস সত্যি কথা হবে, আমি কোনো ট্রলিং করিনি, কোথাও কিচ্ছু করিনি, বাট একবার যখন একটা প্রসঙ্গ উঠে এলো যে মানুষকে চিট করার প্রসঙ্গে, সেই প্রসঙ্গে একমাত্র সেই প্রডিউসারে আমি ভিডিও বানিয়েছিলাম। তাছাড়াও এর আগে মির্জা নিয়ে যাই এসে আমি ভিডিও বানিয়েছিলাম, কারণ আমার ভালো লাগছিল প্রজেক্টের নামে এক্সপেকটেশন ছিল, তারপর যখন শুনলাম যে প্রজেক্টটা নাকি সেল হয়ে যাবে সত্যি খারাপ লাগছিল, সত্যি একটা খারাপ লাগার জায়গা ছিল। এখানে যদি বলি মোশন পোস্টার একবার আনা উচিত ছিল এবং তারপরে আই থিঙ্ক 2 মাস বাদে আই থিঙ্ক আবার হাইপটাকে ওই হাইপটাকে কন্টিনিউয়েশনের জন্য বা বাজটাকে রাখবার জন্য 2 মাস পরে মেবি তার একটা 80s ড্রপ করলেও খারাপ কিছু হতো না। বাট একটার মধ্যে দুটো জিনিস একটু বেশি, আমি প্রথমে দেখলাম যে 4 মিনিটের কী হয়েছে ভাই, মানে একটা গোটা সিন ছেড়ে দেওয়া হয়েছে, তা দেখলাম ও বাবা এটা তো মোশন পোস্টার। তারপর দেখছি কিছুক্ষণ মধ্যে আবার নতুন কিছু শুরু হচ্ছে, কিছু সিন টাইপের যেগুলো অবভিয়াসলি টিজারের জন্য আলাদা করে শ্যুট করা রয়েছে, বাট দুটো জিনিসকে আই থিঙ্ক আলাদা করে করা যেত, তাতে প্রমোশনের জন্য মেটেরিয়ালও বাড়তো এবং অবভিয়াসলি ডিউরেশনটা ছোটো, তো অনেক বেশি ক্রিস্প হতো ব্যাপারটা। তো এই ছিল আমার রিয়াকশন, সবটাই অনেস্টলি বলার চেষ্টা করলাম এবং অঙ্কুশ দা কিন্তু ভালো লাগছে, তিনি খুব ভালো পারফরম্যান্স, বাট কী কেন জানি না তিনি ভালো ডাইরেক্টারদের সঙ্গে কাজ করে না, নাকি ভালো ডাইরেক্টাররা তার সঙ্গে কাজ করে আমি সত্যি জানি না, বাট তিনি কিন্তু ভালো পারফরম্যান্স এবং তার পোটেনশিয়ালটাকে যদি ব্যবহার করা যায় তবে সত্যি ভালো ভালো কিছু কাজ হতে পারে।
হতে পারে এবং তার প্রচুর কাজের রিভিউ আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, বেঙ্গলি মুভি অ্যান্ড সিরিজ রিভিউ বলে, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। আপনার পছন্দের কাজগুলো যদি সেখানে আমি দেখে থাকি তবে সেগুলো রিভিউ পেয়ে যাবেন। স্পেশালি শিকারপুর এবং ম্যাজিক যে দুটো কাজ রিসেন্টলি তার আমার ভালো লেগেছে আমি বললাম, সে দুটো রিভিউ তো অবশ্যই রয়েছে, গিয়ে আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আপনাদের কেমন কী লেগেছে এই মির্জার অ্যানাউন্সমেন্ট টিজার অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এবং ওই বললাম যে ফ্যান ক্যাটারিং করার জন্য ও মাই গড ফাটিয়ে দিয়েছো, এটা আমি করতে পারলাম না, পসিবল আমি এটা করতে পারি না কোনোদিনে। তো যতটা আমার দ্বারা সম্ভব, যতটা আমার অ্যাকচুয়াল ফিল হয়েছে, আমি চেষ্টা করলাম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে অ্যানালিটিক্যালভাবে ভিডিওটা আপনাদের সামনে করবার। তো এই ছিল ভিডিও, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রথম পড়ার জন্য চ্যানেল দেখে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকে নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো লাগুন, অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখে থাকুন। বাই বাই।